নির্বাচন কমিশন 6 থেকে 9 জানুয়ারির মধ্যে যে কোনো একদিন সম্ভাব্য ভোটের দিন হিসেব করে তাদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছে। তবে অনেক রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞ বলছেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি। নির্বাচন কমিশন সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, কমিশন বেশ কয়েকটি সম্ভাব্য তারিখ বিবেচনা করছে, তবে দ্বাদশ জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের তারিখ রেখে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের দিক থেকে প্রস্তুতিমূলক সব কাজ প্রায় শেষের দিকে। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা 9 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং 13 বা 14 নভেম্বর তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত 65 দিন সময় রাখার পরিকল্পনা করছেন। এই সময়ের মধ্যে কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন এবং যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে তাদের আবেদন নিষ্পত্তি করবেন। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রায় 3 সপ্তাহ সময় পাবেন।